বুনু কেমন আছে বুনু ভালো আছে ভালো আছে কবে আছে বুনু আজকে কাটো 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 অ্যালার্ম গান লাগিয়ে দাও নিয়ে কাটো এইখানটাই পুরো পরিষ্কার করবো এখন দাঁড়াও কেউ জং নিচেটা পুরো পরিষ্কার না করলে হবে না এই গোলাপের ইয়েগুলো তো স্প্রে যেগুলো হ্যাঁ ওপরে পাচ্ছে সেগুলো কাটো আর আমি দেখছি তারপরে পোকা লাগা তো একদম খেতে দাও হ্যাঁ ওইটা সাফ করতে হবে পুরোটা গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি স্বরূপা তবে তোমরা আমাকে রূপা বলে ডাকলে আমি খুব বেশি খুশি হব তো যাই হোক আজকে দিনটা হচ্ছে রবিবার তো সকাল সকাল দেখি আমি রুম থেকে বেরিয়েছি ব্লগটা আপলোড করে এডিটিং করে দেখছি কেউ নেই সাহাও নেই আদিও নেই আর এই যে এখানে দেখছি এসে সাহার কাপটা এখানে পড়ে তো সকাল থেকে এরা সবাই মিলে লেগে পড়েছে আজকে বাগানের গাছটাছ কাটতে সাফাই করতে জঙ্গল পরিষ্কার করতে আর হাওয়াও দিচ্ছে খুব দেখো কীরকম হাওয়া দিচ্ছে আর তার মধ্যে এরা এই ঠান্ডার মধ্যে দেখছো সবাই জ্যাকেট চাদর নিয়ে আছে তাহলে বুঝতেই পারছো এখানে ওয়েদার এখন কেমন তো এর মধ্যে এরা সকাল সকাল আজকে বাগান পরিষ্কার করতে লেগে গেছে তো চলো দেখে আসি ওরা কী করছে সবাই একটু আর ঠাকুরের জন্য একটু ফুলও নিয়ে আসি এই গাছগুলো তোমরা কাটলে কারা কাটলে এগুলো ইমা মালি নেই এখানে ওদের দিয়ে মালি দিয়ে করায় কেটে দিচ্ছি আর তুমি এই হাওয়া দিচ্ছে এত ঠান্ডায় এর মধ্যে সকাল থেকে এখানে ঘুরছো ভালো তো লাগে এই যে এবার কাশবে গিয়ে তারপর তাহলে তুমি আবার এর মধ্যে ঘুরছো এই বাগান টাগান পরিষ্কার করতে করতে অনেকটাই প্রায় লেট হয়ে গেছে তো কাকিমা বললো আবার বাড়িতে গিয়ে কী বানাবি আলাদা করে চল একসঙ্গেই ব্রেকফাস্টটা করে নি হাতে হাতে করে নিবি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই বাচ্চাগুলো আর সাহা এরা খেলো ইডলি কাকু কিনে নিয়ে এসেছিলো আর এই যে পিকি বানাচ্ছে রুটি এটা হচ্ছে আগের দিনে বেঁচে থাকা রুটি এটাকে স্লাইস স্লাইস করে ওই নুডলসের মতন কেটে তারপর আমি বানাবো তো কী করে বানাবো সেটা তোমরা দেখতেই পাবে কিন্তু জানো তো তোমরা হয়তো অনেকেই জানো বিয়ের আগে আমি যখন এখানে কাজ করতাম আমি আর পিকি একটাই রুমে ভাড়া নিয়ে থাকতাম আমরা অনেক দিন একসঙ্গে থেকেছি সেই এক সুন্দর দিন ছিল সেগুলো আর ভোলার নয় হ্যাঁ লিপ পাকেগা দিদি রামের ভান্ডার এটা সব সুন্দর গুছিয়ে গুছিয়ে প্যাক করে রেখেছে দিদি আমটা পাকবে বলে ওর সবসময় ভর্তি না দেখছি ওর কাঁচা কাঁচা আম নিয়ে এসে গুছিয়ে আর গুছিয়ে গুছিয়ে ভরে রাখছে প্যাকেটে মুড়ে মুড়ে ও বলছে তাই পাগলে এটা মিষ্টি হবে তো বানিয়ে নিচ্ছি সকালের ব্রেকফাস্টটা আমি আর পিকি মিলে আমি আর পিকি এটাই খাবো আমরা আগে এটা খুব খেতাম যখন আমরা একা থাকতাম তো দেখতেই পাচ্ছ কিছুই জিনিস কিন্তু ফেলার নয় আগেকার দিনে আগের দিনের বাসি রুটিগুলো সেগুলো যা স্লাইস স্লাইস করে কেটে নিয়েছিলাম তার মধ্যে সব কিছু একসঙ্গে মিক্স করে দিয়েছি একটু ডিমের ভুজিয়া আর কিছুটা ভেজিটেবলস নিয়ে সব কিছু একসঙ্গে মিলে ভালো করে রোস্ট করে নিচ্ছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো তার সঙ্গে আর কিছুটা বাটার বাস সবগুলো একসঙ্গে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই দেখো কী সুন্দর রেডি হয়ে গেছে হেলদি ব্রেকফাস্ট আর উপর থেকে একটু শসা দিয়ে দিলাম চলো এবার খাবারটা খাই
তুমি খেলে খেলে কিছু ওষুধ ওষুধ খেলে এই হর্ষিকা হর্ষিকা এদিকে এসো একবার হর্ষিকা শোন নাকি হাকি কি পায় বুনু কেমন আছে বুনু ভালো আছে ভালো আছে কবে আসবে বুনু আজকে কখন আসবে আজকে আসবে চলে আসবে আমি জানি না কখন আসবে জানো না এবার তাহলে বুনুকে তুমি টেক কেয়ার করবে তো হ্যাঁ করব করবে খুব ভালো মেয়ে আর কি কিউট হয়েছে দেখতে ডর করতে হ্যাঁ গো কিছু হর্ষিকা যেত দাম দাম করবে घिन्ना তিয়ারা বলেছিল ক্লিন করবে বাট এখন দেখে সেই ইয়াকি লেগেছে ও ইয়াকি লেগেছে ও অরিজিনাল দেখে আর যখন বারবি ডলের ক্লিন করা হয় তখন তো লাগে না চলো এখন প্র্যাকটিক্যাল ওই কি রে কি রে হুম আর দাও তোমার না কিউট লাগে না সত্যি আমি আবার করে দেখতে যাব করতে নিচে বাচ্চাগুলোর সঙ্গে গল্প করতে করতে কখন যে টাইম পেরিয়ে যায় বোঝাই যায় না ওদের কথাগুলো এত মিষ্টি এত সুন্দর লাগে তো যাই হোক ওখান থেকে এসে সঙ্গে সঙ্গে লেগেছি রান্না করতে অলরেডি অনেক দেরি হয়ে গেছে তার মধ্যে আজকে আবার রবিবার তো একটু তো ভেবেছিলাম মাথায় কিছু লাগাবো কিছু করবো কিছুই আর হবে বলে মনে হচ্ছে না তো তাড়াহুড়ো করে রান্না করছি তো আজকে দুপুরে মেনু থাকছে আজকে অনেক দিন পর তেঁতুলের টক বানাবো আগে যখন বাড়িতে ছিলাম ওই করোনার টাইমে প্রায় মা বানিয়ে বানিয়ে দিত কি ভালো যে লাগতো আর আদি খেতে খুব ভালোবাসে মাছের টক তাই ঠিক করেছি আজকে মাছের টক বানাবো আর এই যে চালকুমড়ো চালকুমড়োটা বানাবো বড়ি দিয়ে আর একটু বেগুন দিয়ে শাক বানাচ্ছি তো চলো চটপট রান্নাটা করে নিই আর এই যে বাচ্চাগুলো দেখছি আবার ঘরে এসে হামলা করেছে কি যে সব খুঁজছে সব এই ওদের বোন আসছে আজকে হসপিটাল থেকে ওই যে সেদিন দেখতে গেছিলাম না সেই বোনের জন্য এখন ওরা গিফট খুঁজছে আর এই যে আমার চালকুমড়ো হয়েই এসছে প্রায় আর চালকুমড়োর জন্যে বড়িটা আগে আগে ভেজে নিচ্ছি তো রান্না আজকে খুবই সিম্পল তাই চটপট করে নিচ্ছি তোমরা প্রায় অনেকে এইসব রান্নাগুলো জানো তাই শুধু কি করছি একটু দেখো আমি আজকে ডিটেলসে কিছু বলছি না এই রান্নাগুলোর ব্যাপারে এগুলো তো তোমরা সবাই জানো আর এই যে সেদিনকার তেঁতুলটা রোদে দিয়েছিলাম বলছিলাম না পোকা হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু তেঁতুলটা খুব ভালো জানো তো দেখেই মনে হচ্ছে ভালো আর সেই ছোটোবেলাকার দিনগুলোর কথা মনে পড়ছে সে নুন লঙ্কা মাখিয়ে যে খেতাম তেঁতুলটা সে লুকিয়ে লুকিয়ে তেল ফেল দিয়ে রোদে মেখে রোদে রাখতাম নিয়ে তারপর দুপুরবেলায় ভাত টাত খাওয়ার পরে বসে বসে খেতাম আবার কখনও কখনও বিকালে খেলতে যেতাম তখন নিয়ে যেতাম ও বন্ধুরা মিলে খেতাম আর এই যে আমার চালকুমড়োর বড়ি চালকুমড়োর তরকারি প্রায় রেডি বড়িটাও দিয়ে দিয়েছি আর একদিকে মাছের টক মাছের টকটাও প্রায় হয়ে গেছে মাছগুলো ঢেলে দিলাম আর সবশেষে এই যে ভাজা মশলা এই ভাজা মশলাটা না দিলে মাছের টকটা যেন পূর্ণ হয় না খেতে টেস্ট হয় না তো দেখতে কিন্তু হেভি হয়েছে এখনই জিভে জল আসছে কথা বলতে বলতে তো যাই হোক তো সব রান্না রেডি এবার এই যে আদির সেবা চলছে এখন জ্বালাটা কমে যাবে হয়েছে আদি সামান্য ভেতরে ভেতরের দিকে দে চুলটা সরিয়ে সরিয়ে কতদিন পর খেলে বলো আগে দিদু পরে রোজ করে দিত তোমাকে ভাত তরকারি সব নিচো মাছের টক বাহ খুব ভালো খাও ভালো করে দেখা হলো এইটুকু এইটুকু কেমন হয়েছে দেখতে বুনু খুব মিষ্টি
ভাল লাগছিল, কিউট লাগছিল, কি সুন্দর এসছে বুনু। তাহলে বুনু চলে এলে বুনুকে দিলে তোমরাই টেক কেয়ার করবে সব। হ্যাঁ, ওর হাতটা একটা, হ্যাঁ দেখেছো কত ছোট, চলো একটাটা। হ্যাঁ তো এখন সন্ধে প্রায় 6:30-7:45 বাজছে। তো আমি আর সাহা বেরোচ্ছি একটু এই পাশের দোকান থেকে টুকিটাকি জিনিস কেনার জন্যে। জানোই তো কালকে আবার সোমবার, তো কাল থেকে অফিস আর স্কুল দুটোই শুরু। তো আদি স্কুলে যাওয়ার জন্য সকালবেলায় উঠে যে ব্রেকফাস্ট আর লাঞ্চ এইসবের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনে রাখছি, নাহলে সকালবেলায় উঠে খুব মুশকিল হয় যে কী ব্রেকফাস্ট দেবো, রোজ রোজ কী লাঞ্চে দেবো, তো কী বানাবো। তাই সেসব ব্যবস্থা করার জন্যে এই যে একটু ধোসার ব্যাটারটা কিনে নিলাম আর কিছু আম, সো এইসব কিনে আর পনির, তো এইসব কিনে নিয়ে এবার সোজা যাচ্ছি এই যে তোমাদের সকালবেলায় বললাম না আজকে আসছে মৃদুলা, আসছে আজকে হসপিটাল থেকে ফিরছে, ছোট্ট বেবিটা ছোট্ট বুনুটাকে নিয়ে আসছে। তো হসপিটালে যেদিন গেছিলাম সেদিন তো ওখানে কিছু দিইনি, আর ওখানে দেওয়ার নিয়মনে দিতেও দেয় না, হসপিটাল থেকে অ্যালাউ করে না, তাই বাড়িতে এসছে, তাই ওর জন্য কিছু জামা কাপড় দেখছি, এবার একবার যাব দেখতে তখন ওর জন্য নিয়ে যাব। তাই সেই জামা কাপড়টা কিনে রাখলাম, কাল থেকে তো স্কুল অফিস দুটোই টাইম পাবো না, তাই আজকেই কিনে রেখে দিলাম। খাবি? এই যে করছিস ওটা কি করছিস? হ্যাঁ তাহলে রান্নাটা তুই কর আজকে। হ্যাঁ রান্নাটা তুই কর, আমি চলে যাচ্ছি। হাত কেটে যাবে, রাখ। তো একবার নিচে গেছিলাম গল্প করতে, তাই ফিরে আস্তে আস্তে হট করে আবার দিয়ে দেখছি অনেকটা টাইম হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আর আদি বলছে খিদে পেয়েছে, তাই চটপট 10 মিনিটের মধ্যে চটপট বানিয়ে নিচ্ছি একটু ইয়ামি ইয়ামি খাবার। তো তোমরাও দেখো কী বানাচ্ছি। আর আমি জানি এই যে আজকে তো রেসিপিগুলো তোমরা দেখছো আজকে, এটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে, কারণ এই রান্নাটা এত ইজি আর এত তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পেলে আমি পেঁয়াজ আর গাজরটা একটু ভেজে নিলাম, তারপর ডিমটাকে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে ডিমটাকে ভুজিয়ার মতো করে নিয়ে একসঙ্গে মিক্স করে দিয়েছি। তার মধ্যে এই যে সকালের একটু ভাত ছিল সেই ভাতটাকে এর মধ্যে দিয়ে তার মধ্যে একটু সয়া সস আর স্বাদ মতন একটু নুন আর চিনি আর একটু আমি দিয়েছি জিরে গুঁড়ো, আর কিছুই না। আর এই যে এইটা কিন্তু আগে থেকে ভেজে রাখা বোনলেস চিকেন, সেটাকে একটু কোটিং করে ভেজে নিয়েছিলাম, তোমরাও কিন্তু এইটা ট্রাই করতে পারো। সব শেষে সস, আর তারপরে এই যে একটু স্প্রিং অনিয়ন দিয়ে বাস আমার রেডি হয়ে গেল গরম গরম ইয়ামি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। দেখো একদম কিন্তু দেখেছো সেই রাস্তার ধারে দেখবে হট করে সেই কড়াইয়ের মধ্যে লোহার কড়াইয়ের মধ্যে ভেজে করে না ভাতগুলো, ঠিক ওরকম খেতে দেখতে লাগছে, খেতেও খুব ভালো হয়েছে আমি জানি। আর একটু আমার এই যে চিকেন সেটাও দেখলাম বেঁচেছিলো, তো সেটাকে চটপট ভাবছি একটু ড্রাগন চিকেন বানিয়ে নিই। আর এই যে এইটা দেখতে পাচ্ছ সেই যে বানিয়েছিলাম মোমোর দিনে যে তেলটা গার্লিক তেলটা, গার্লিক একটু সাদা তেল দিয়ে সেটা কিন্তু রেখে দিয়েছিলাম, আজকে সেটা ইউজ করছি। এই যে ওই যে চিকেনটা সেই চিকেনটার সঙ্গে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম মিশিয়ে এই যে তেলটা দিয়ে দিলাম, আর তার মধ্যে একটু সয়া সস আর একটু টমেটো সস বাস, আর স্বাদ মতন নুন, দেখো আর দুটো লঙ্কা চিরে দিয়ে দিয়েছি, একদম দোকানের মতন রেডি হয়ে গেছে আমার ড্রাগন চিকেন। তো দেখতেই পেলে তোমরা কত ইজিলি হয়ে গেল। আর এই যে এটা সকালে এটা কথা তো বলাই হয়নি, সেদিনকে যে বলছিলাম না দুধটা মেরে রেখেছি এক কড়ায় দুধ বেঁচে আছে, সেই দুধটাকে আজকে একটু এখানে নারকেল কুচিয়ে দিয়ে করে নিচ্ছি একটু কালাকান্তের মতন, সেটাকে এরকম কেটে কেটে তুলে রাখছি। তাহলে চলো এটাকে কেটে কেটে তুলে রাখি একটা বক্সে, নাহলে খারাপ হয়ে যাবে। আর আজকে ব্লগটাও আস্তে আস্তে এখানেই তাহলে শেষ করি, আশা করছি তোমাদের ভাল লাগবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থেকো। তো চলো তাহলে রাখি আজকে, গুড নাইট অল, বাই বাই।